ছোটবেলার এক বন্ধুর অকাল মৃত্যুতে আজ মনটা খুব ভারাক্রান্ত। কিছুই যে ভালো লাগছে না। এই তো সেদিন ওর সাথে দেখা হয়েছিল, সেই হাসি মুখটা কিছুতেই ভুলতে পারছি না। ওর চাকরিটা হয়ে গেছিল, তন্ময় ওর ভালো নাম। যদিও সবাই তনু তনু বলেই ডাকত, বিকেলে হঠাৎ খবরটা পেয়ে একেবারে নিজেকে অসহায় লাগছে। হ্যাঁ, তবে খুব অল্প বয়সেই ধোঁয়ার নিশায় মত্ত ছিল সে, অনেক বলেও কিচ্ছু হয়নি। তারই পরিণাম এই অকাল মৃত্যু। কত লোকে তো ধূমপান করে, কিন্তু এমন পরিণাম তাও এমন সময়ে ভাবা যায় না। বাড়ির কাছেই শ্মশান, এই 200 বা 300 মিটার দূরে হবে যমুনার পাড়ে, সেখানেই ওর শেষকৃত্য সম্পন্ন হবে। আমার বাড়ি থেকে সবই দেখা যায়, আগে কত দেখেওছি, কিন্তু আজ আর যেতে পারলাম না। সময়টা খেয়াল নেই, তবে অনেকক্ষণ ধরেই ঘুমাতে পারছি না। স্মৃতিতে তনুর হাসি মুখটা শুধুই ভাসছিল। এমনইভাবে কখন যে গভীর নিদ্রায় চলে গেলাম আর বুঝতে পারলাম না। হঠাৎ কি একটা অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় 12:30। মনে হলো শব্দটা ব্যালকনির দিক থেকেই আসছে। কৌতূহলবশত এগিয়ে গেলাম। দরজাটা খুলে ব্যালকনিতে এসে দাঁড়ালাম, কিন্তু শব্দের উৎস খুঁজে পেলাম না। পিছন ঘুরতেই এক কর্কশ গলার আওয়াজে আমার হাত পা ঘেমে এলো। কে যেন আমার নাম ধরে ডাকছে। গলাটা বেশ চেনা। হে কি, এ তো তনুর গলা। এটা বুঝে আমার শরীরে এক তরঙ্গ খেলে গেল। দেখি ব্যালকনিতে এক সাদা কাপড়ে ঢাকা কালো মূর্তিমান শরীর, আর মুখে চলছে এক টুকরো সিগারেট বা সেই জাতীয় কিছু। আমার গলা শুকিয়ে এলো। ওখান থেকে হেঁটে সরে আসব সেটাও পারলাম না, বাজি পুরো অবশ হয়ে গেছে। কিছুক্ষণ পর খুব স্পষ্ট শুনতে পেলাম সেই কর্কশ গলায়। আমি তার উত্তরে কি বলবো বুঝতে পারলাম না। বললাম, আপনি কি তনু? উত্তর এলো, এবার একটু সাহস করে বলেই ফেললাম, আচ্ছা তুই এখানে কি করছিস? প্রথমে উত্তর এলো না কোনো, শুধুই কাপড়ে ঢাকা এক স্থান থেকে ধোঁয়া বেরোতে লাগলো। আবার বললাম, তুই কি আমায় কিছু বলতে চাস? অনেকক্ষণ পর আবার এক অট্টহাসি। শেষ ধূমপানটা করার জন্য এসেছিলাম। এদিকে আগুনের ফুলকিটা নিভতেই সেই শ্মশানে দাও দাও করে চিৎকার চলে উঠল, আর শব্দ ভেসে এলো, সামনে তাকাতেই আর কাউকে দেখতে পেলাম না। ভাবলাম এত ভেবেছি হয়তো মাথায় ভ্রম হয়েছিল, সবই মনের ভুল। আবার ঘরে এসে একটু জল খেয়ে গলাটা ভেজালাম। ঘড়িতে তখনও 12:30 বাজছে, একটু অদ্ভুতই লাগলো। যদিও যাওয়ার সময় ঠিক দেখেছি কিনা বুঝতে পারিনি, তবে এটুকু মনে হলো যেন সময় একটু অতিক্রম হয়নি। আবার ঘুমানোর চেষ্টা করলাম,
কখন সকাল হয়ে এলো টেরও পেলাম না। দেখছি মা ডাকছে। তবে এরপর যা দেখলাম সেটা সেই রাতের অভিজ্ঞতার চেয়েও বেশি ভয়ানক মনে হলো। দেখলাম এক টুকরো সিগারেট আর ছাই পড়ে আছে।